অতি সম্প্রতি সুপ্রিম কোর্টের একজন বিচারপতি তার ভীষণ উষ্মা প্রকাশ করেছেন যে কেন আমাদের বিভিন্ন প্রাইভেট হসপিটালে চিকিৎসার রেট বেঁধে দেওয়া হচ্ছে না। তো তার বিরক্তি শুধু ওনার বিরক্তি নয়, অনেক মানুষের বিরক্তি, এবং এই ব্যাপারটা পেশেন্টদের, ডাক্তারদের বিভিন্ন সময় বিভিন্ন রকম ভয়ঙ্কর বিপদ আপদের মধ্যে ফেলে। ঝামেলা হলো যে আমাদের স্বাধীনতার 75 বছর পেরিয়ে গেল, আমরা এই বাস্তব সত্যিটার সঙ্গে লুকোচুরি খেলে বেড়াচ্ছি যে আমাদের দেশে স্বাস্থ্যটা কি, সেটা একটা পণ্য না সেটা একটা পরিষেবা। এবং লুকোচুরি আমরা এই কারণেই করছি যে যদি স্বাস্থ্যকে একটা 140 কোটি মানুষের পরিষেবার স্বীকৃতি দিতে হয়, তাহলে সরকারের স্তরে অনেক অনেক বেশি খরচা করতে হবে স্বাস্থ্যের দিকে। কেবল ওই 1% জিডিপি ছুঁড়ে দিলে এই সমস্যার সমাধান হবে না। আজকের দিনে 40% স্বাস্থ্য পরিষেবা আসছে গভর্নমেন্ট সেক্টর থেকে, 60% আসছে বাণিজ্যিক বা কমার্শিয়াল সেক্টর থেকে, এবং যেটা বাণিজ্যিক সেক্টর থেকে আসবে, আমার মনে হয় যতই আমাদের প্রাণ চাক না কেন, ঠিক যেমন আপনি শাড়ির দাম, জামা কাপড়ের দাম, মোবাইল ফোনের দাম বেঁধে দিতে পারেন না, সেই রকমভাবে আপনি আজকে হসপিটালের রেট বেঁধে দিতে পারেন না। তো আপনি যতই সেখানে বিভিন্ন অ্যাক্ট দেখান না কেন, বিরক্তিতে সমাধান নেই। দিস ইজ এ জেনুইন প্রবলেম। আমাদের সবাইকে বসে একটা সাংগঠনিক স্তরে একটা সৎ সমাধানে আসতে হবে যে স্বাস্থ্য ভারতবর্ষে কি, সেটা বাণিজ্য না সেটা মানুষের পরিষেবা। এবং এই দৃষ্টিভঙ্গি পরিষ্কার হলে সেখানেই ভবিষ্যতের একটা পথ নিদর্শন থাকবে।